বন্ধুরা, এই গরমে যখন কোনো কিছু খেতে রুচি নেই, মুখের একদম স্বাদ চলে গেছে, তখন যদি কেউ এরকম বাটি ভর্তি করে টক ডাল বা আম ডাল দিয়ে যায় তাহলে যে কী আনন্দ হবে, মনে হয় দুটো ভাত শান্তিতে খাবো। তো আজ আমি বানাচ্ছি বন্ধুরা আমাদের সব্বার পছন্দের আম দিয়ে টক ডাল বা আম ডাল। আর এই রেসিপিটা আশা করছি সবাই তোমরা বানাতে জানো, তাও আমি কেমন করে বানাই সেটাই আর শেয়ার করতে চলেছি। হোপ তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক কেমনভাবে বানাবে এই আম ডাল বা আম দিয়ে টক ডাল। তো আম ডাল বা টক ডাল বানানোর জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। তো আমটাকে কেটে নেওয়ার আগে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে ডাল। তো আজ আমি মসুর ডাল দিয়ে বানাচ্ছি, এটা চাইলে তোমরা নিরামিষ দিনে মুগ ডাল দিয়েও বানাতে পারো, অনেকে মটর ডাল দিয়েও বানায়, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এরপর আমি আমটাকে কেটে নিয়েছি, কিন্তু আমটা কাটতে গিয়ে দেখলাম দেখো ভেতর থেকে এরকম হলুদ হয়ে গেছে, পাকেনি অবশ্যই, ভীষণভাবে টক, সেটাও আমি খেয়ে দেখেছি। তোমরাও আমটা একটু খেয়ে দেখো রান্না করার আগে, তাহলে না স্বাদটা ব্যালেন্স রাখতে একটু সুবিধা হবে। আর এদিকে দেখো ডালটাকেও আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার। তো আমি কি করব, এখানে ডাল আর আমটাকে আলাদা আলাদাভাবে রান্না করে নেব। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে আমি ডালটা দিয়েছি, ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নুন আর হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। যদি ডালের মধ্যে আম দিয়ে সেদ্ধ করো তো অনেক সময় কী হয়, ডালটা ভালো করে সেদ্ধ হয় না, গোটা গোটা থেকে যায়। তো সেই জন্য আমি আম আর ডাল আলাদাভাবে রান্না করে নিচ্ছি। তো ডালটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ কি করব, অন্য একটা পাত্রের মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম, আর সর্ষের তেলের মধ্যে আমি সামান্য রাই বা কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। রান্নাটা কালো সর্ষে দিয়েই করো, যদি না থাকে তাহলে হলুদ সর্ষে দিতে পারো। আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। তারপর কি করব, সুন্দর করে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে আর এই সর্ষেগুলো যখন এদিক ওদিক নাচানাচি শুরু করে দেবে, তখন কি করব, আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। দিয়ে তারপর কয়েক সেকেন্ড নাড়ানাড়ি করে নেব। আর আম খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো এই সর্ষের সঙ্গে আর লঙ্কার সঙ্গে ভালো করে আমটাকে মিনিট খানেকের মতো এদিক ওদিক নাড়ানাড়ি করে নেব। আর তারপর দিয়ে দেব সামান্য হলদি পাউডার আর সামান্য লঙ্কা পাউডার দিলাম, লঙ্কা পাউডারটা অপশনাল অবশ্যই। আর তারপর এটা আর 2-3 সেকেন্ড নাড়ানাড়ি করে এটার মধ্যে কি করব, আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আম সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে। তো আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। আর তারপর ঢাকা দিয়ে আমটাকে ওই 1-2 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। ওদিকে যে ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম ডালটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে, এখন 90% সেদ্ধ হয়ে গেছে। তো এতটাই আমাদের সেদ্ধ করা দরকার ছিল। তো ডালটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। তো চলো এটা এখন রেখে দিই। ওদিকে আমের অবস্থাটা দেখে নিই। তো আমটা দেখো এখন ফুটতে শুরু করে দিয়েছে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, 2 মিনিটের মতোই সময় লেগেছে। তো এখন কি করব, সেদ্ধ করে রাখা ডালটা আমি আমের মধ্যে সরাসরি ঢেলে দেব। আর তারপর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর যদি জলের প্রয়োজন হয় তাহলে এখনই দিয়ে দেব। তো আমি কি করব, ওই কড়াই ধুয়ে সামান্য একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম, মানে যেটাতে ডাল সেদ্ধ করেছিলাম আর কি, ওটাই। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। আর এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে ওই 6 থেকে 7 মিনিটের কাছাকাছি এটা রান্না হতে দেব। 6 থেকে 7 মিনিট পরে দেখবে ডাল আর আমটা খুব সুন্দরভাবে মিলেমিশে গেছে। আর খুব বেশি এটা পাতলা করো না, আবার খুব বেশিও মোটা করো না। তো নুনটা একবার টেস্ট করে নেবে, দরকার থাকলে দিয়ে দিও। আর যদি তোমরা মিষ্টি খেতে পছন্দ করো এই ডালটা, তাহলে একটুখানি চিনি বা গুড় দিতে পারো। আমার এটা একেবারেই মিষ্টি পছন্দ না। ডালটা কিন্তু এই অবস্থাতেই তোমরা খেতে পারো, তবে আমি একটু বেশি কারিকুরি করব। এর ওপরে সেকেন্ডবার কী করব, একটা তড়কা বা ফোড়ন দেবো। তো একটা আমি চাটুর মধ্যে সামান্য সর্ষের তেল নিয়েছি, সামান্য লঙ্কা পাউডার নিয়েছি আর সামান্য কালো সর্ষে নিয়েছি। তো এটাকে গরম করে কি করব, ডালের ওপরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। এটা নাও দিতে পারো, অপশনাল, তবে দিলে কিন্তু যে কোনো ডালে দ্বিতীয়বার ফোড়ন দিলে সেটার স্বাদ কিন্তু বেড়ে যায়। তো ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2-3 মিনিটে স্ট্যান্ডিং টাইমে, তাহলে কিন্তু আমাদের আম ডাল বা টক ডাল রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই টক ডাল কিন্তু শুকনো আম বা আমচুর দিয়েও বানানো যায়, বা তোমার যে সিজনে আম পাওয়া যায় না তেঁতুল দিয়েও বানানো যায়, বা টমেটো দিয়েও বানানো যায় টক ডাল, সেটাও কিন্তু ভালো লাগে। তবে আম দিয়ে যে টক ডাল স্পেশালি এই সিজনে যেটা বানানো হয়, এটার স্বাদ তো অনন্য, সে আর বলে বোঝানো যাবে না। তো যে কোনো দুপুরবেলা গরমের দিনে এই ডাল বানাতে পারো। আর এই ডালের সঙ্গে সামান্য কিছু ভাজাভুজি থাকলে না বন্ধুরা আর কিচ্ছু চাই না, আমার তো অ্যাটলিস্ট কিচ্ছু চাই না। তোমরা যারা পছন্দ করো না, মানে এরকম লোক সংখ্যা খুবই কম আছে আমি জানি, তারপরেও বলছি যারা, যদি কেউ সেরকম থেকে থাকো যারা পছন্দ করো না এই টক ডাল খেতে, তারা একবার বানিয়ে দেখো এরকম করে, খুব ভালো লাগবে। তো চলো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলি। তো গরম ভাত নিয়েছি, তার সঙ্গে আমার পছন্দের একদম আমডাল বা টক ডাল, আর নিয়ে নিয়েছি আমি সামান্য তোমার চারকোনা করে কেটে রাখা আলু ভাজা। ব্যাস এই কটা জিনিসই চাই, আর কিচ্ছু চাই না। চাইলে তোমরা মাছ ভাজা নিতে পারো, বেগুন ভাজা নিতে পারো, ঝুরি আলু ভাজা নিতে পারো, সব কিছুর সঙ্গে এই টক ডাল একদম অনন্য লাগে। তো চলো এটাই ছিল আজকের ভিডিও, হোপ তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।